শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমাদের এই দেশ মহামারী করোনার কারণে যে আক্রান্ত হয়েছে, এই কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধের মধ্যেও আমরা অনেক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, আবার অনেকের সঙ্গে পারি নাই। এ কারণেই আমরা অনলাইন ক্লাসে প্রস্তুতি নিয়েছি। আজ আমি ষষ্ঠ শ্রেণী গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমি যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সত্যরঞ্জন রায়, বিকম এমএ। তোমরা সকলেই খাতা কলম এবং বই নিয়ে এই ক্লাসটির জন্য প্রস্তুতি নাও, এবং যখন ভিডিওটি অন করবে খাতা কলম সামনে রাখবে। সবাই ভালো করো। আমি অনুশীলনী 4.2 নাম্বার অঙ্কটি নিয়ে আলোচনা করব। উদ্দীপকে বলা আছে, যদি এ সমান 2, বি সমান 3 এবং সি সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয়। এখানে 1 নম্বর অঙ্কে নাম্বার 1 বলা আছে, এ কিউব প্লাস বি স্কোয়ার, এই এ কিউব প্লাস বি স্কোয়ারকে মান নির্ণয় করতে হবে। আমরা ক্লাসের পূর্বে আলোচনা করেছিলাম, আবার তোমরা খেয়াল করো, দেখো 1 নম্বর অংশটি বলা আছে এ কিউব প্লাস বি স্কোয়ার। আমি এখানে তুলছি, তোমরা আগে বোঝো, না বুঝলে পরবর্তীতে আমার সঙ্গে মোবাইলে আলোচনা করতে পারবে। আমি এই সেশন শেষে আমার মোবাইল নম্বর আবার লিখে দিই, সকলেই খেয়াল করো। এ কিউ প্লাস বি স্কোয়ার, এই এ যেহেতু মান নির্ণয় অঙ্ক, মান উপরে বলা আছে যে এ এর মান 2, তাহলে এর মান আমার বইতে দেওয়াই আছে, সেই মানটিকে এর স্থলে আমরা বসিয়ে যেখানে এ আছে এর সমান 2, অর্থাৎ যেখানে এ আছে সেখানে আমরা 2 বসাবো। এর মান যেহেতু 2, তাহলে এর জায়গায় আমরা 2 কে বসিয়ে দিই। এখানে আমার এ আছে, এর পরিবর্তে একটু বসালাম। এর হোল পাওয়ার, হোল পাওয়ার মানে হলো যে এর সম্পূর্ণ কি এর একটু মান বসিয়েছি, এর সম্পূর্ণ পাওয়ার হলো কিউ। কিউ মানে কি 3, অর্থাৎ এর পাওয়ার হলো 3 বার আছে, প্লাস বি এর মান হলো 3, এর হলো কি স্কোয়ার, আমরা যেখানে বসালাম স্কোয়ার, তাহলে এর অর্থ আমরা বুঝবো 2 এর মান, এর মান হলো 2, 2 এর ক্ষমতা হলো 3, অর্থাৎ 2 এখানে কয়বার আছে, 3 বার আছে, এই প্লাস এই প্লাস বি এর মান হলো 3। এই 3 আমি কোথায় পেলাম? আমার প্রশ্নে বলা আছে উপরে মান দেওয়া আছে, দেখো এ বি, বি সমান 3, এই কারণে আমি এই বি এর স্থলে এই 3 বসাবো।
একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করলে দেখবে সহজে বুঝতে পারবে। এবার একটু ভলগুয়ের অর্থ হলো টু এখানে পাইবা, আর এই কিউ মানে এই যে এখানে পাওয়ার আছে, পাওয়ার তার ক্ষমতা, এর ক্ষমতা কত? দুই এর ক্ষমতা আছে তিনবার, অর্থাৎ দুই কে আমরা তিনবার লিখে গুণ করব, যে দুই কোণ দুই কোণ দুই কোণ দুই, এই যে ফর্মটি হলো এ এর মান, যে দুই দুগুণে চার, চার দুগুণে আট, টু কিউব মানে আট, এইট প্লাস এইট প্লাস থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার কি অর্থাৎ থ্রি পাওয়ার হল দুই, তাহলে এই থ্রিকে কয়বার লিখে গুণ করব, এই যে ভিতরে যে মানটি আছে তাকে দুইবার লিখে, তারপর ভিতরে আছে কত? ভিতরে আছে আমার থ্রি মানে তিন, এই তিনকে কয়বার লিখব? দুইবার লিখব, আমরা দুইবার দেখি এই একবার এই একবার, ভিতরে যে মানটি আছে এই মানটিকে আমরা এই পাওয়ার শত দুই, এটা আমরা লিখতে হলো তিন পুরো তিন, কত হবে তিনকে নয়। এবার এই আট যোগ অর্থাৎ এইট প্লাস নাইন যোগ করলে কত হবে? আট দু করে ষোলো, আঠাশ ষোলো এটি হল আমাদের উত্তর, আমাদের এই এক নম্বর উত্তরটি হয়ে গেল। আমরা খেয়াল করি দুই নম্বর উত্তরটি দেখো, আমি পাশে এখানে দুই নম্বর অঙ্কটাকে তুলছি, দুই নম্বর অঙ্কে আছে বি কিউ প্লাস সি কিউ, বি কিউ প্লাস সি কিউ, আমরা এখানে লিখি বি কিউ প্লাস সি কিউ, এ হলো থ্রি, এর হোল পাওয়ার হলো তিন, ঠিক যেহেতু মান নির্ণয় মান উপরে দেওয়া আছে তারপর মানের বিপরীতে চলে যাই, কি আছে এখানে আছে বি, তাহলে বি মান কত আছে? এর মান টু, বি মান কত আছে? থ্রি, এই বি সমান থ্রি মানে বি মান তিন, যেখানে বি আছে সেখানে আমরা তিন বসান, এখানে আছে আমার বি, তাহলে বি এর পরিবর্তে বসান তিন, এই তিন হল আমার মানের তিন, এই তিন আর এর হোল পাওয়ার, পাওয়ার আছে কত? তিন, অর্থাৎ কিউ বসালাম আমি কিউ, এইট প্লাস এইট প্লাস, এবার কি আছে আমার সি কিউ, তাহলে এই যে সি কিউ অর্থাৎ থ্রি মান বসাবো, এবার সি এর ইকুয়াল যায় সি কোথায় আছে? এই যেটা পাচ্ছি সি মান কত আছে? সি সমান ওয়ান, সি সমান ওয়ান, সি যেখানে আছে সেখানে আমি ওয়ান বসিয়ে দিই, বসলাম আমি ওয়ান, এর পাওয়ার আছে কত? কিউ মানে তিন, এই যে আমি পাওয়ার বসাই দিলাম কিউ। এবার এই যে আমার এখানে তিন কিউব আছে, আমরা সঙ্গতে কিন্তু বলেছি যে এটা হলো এর শক্তি ক্ষমতা, শক্তি বা ক্ষমতা অর্থাৎ এর ক্ষমতা আছে তিন বার, এই যে ভিতরে যে মানটুকু আছে এই মানটুকুকে আমি কয়বার লিখব? এখানে যে পাওয়ারটা দেওয়া আছে এখানে পাওয়ার দেওয়া আছে তিন, তার ভিতরে এই অংশটাকে লিখব তিন বার, ভিতরে আছে কত? তিন, এই ভিতরে তিন কয়বার আছে? তিনবার, এখানে তিনবার লিখব, দেখো তিনবার লিখলাম, এই আছে এবার আমরা গুণ করি তিন তিনকে নয়, তিন নয় সাতাশ, আমরা এখানে লিখে দিলাম তিন নয় সাতাশ, এই যোগ যোগ অর্থাৎ প্লাস ওয়ান কিউ, ওয়ান কিউ শব্দের অর্থ কি? ওয়ানটা কয়বার লিখব? তিনবার, ভিতরে যে রাশি আছে তাকে লিখব
আমরা যদি কোন রাশির আগে চিহ্ন দেওয়া না থাকে তাহলে এটাটা কি শুধু তাই প্লাস প্লাস না প্লাস সমান কত অর্থাৎ যোগ 4 আর এক হলো 5 আর মাইনাস আছে 9 মাইনাস 9 এবার প্লাস 5 থেকে মাইনাস 9 আমাকে বাদ দিতে হবে অর্থাৎ মনে করো যে আমার কাছে 5 টাকা আছে কিন্তু আমি ঋণ আছি 9 টাকা ওই ঋণ ব্যক্তি যদি আমি নয় এই 5 টাকা দিয়ে দেই তাহলে আমার থাকবে কত আমি আরো ঋণ থাকবে কত মাইনাস স্যার তাই না অর্থাৎ এই মাইনাস 9 থেকে প্লাস 5 বাদ 9 থেকে এখানে বলা আছে স্কয়ার মাইনাস
टू एसी प्लस सी स्क्वायर बड़े बड़ा से ए बुझ की स्क्वायर माइनस टू एसी प्लस सी स्क्वायर हमरा ए मान बसाई ए मान दो से टू हमरा निकलम टू ए स्क्वायर ए स्क्वायर ए माइनस ए टू ए टू कोनो चिन्ह नहीं अर्थात गुणन चिन्ह गुणन ए मान टू चिन्ह नहीं माने गुणन चिन्ह चिन्ह नहीं हो तो फिर गुण चिन्ह आसे जब चिन्ह नहीं हो खबर होता बुझे नहीं तो अगर जो फिर गुण चिन्ह आसे प्लस इनटू क्या से सी सीमा वन प्लस एज प्लस सीमा वन ये हलो एज स्क्वायर हमारे मान दस মানে তো খুবই সহজ যদি আমরা একটু খেয়াল করি দুপুরে মান দশ তার অনুযায়ী সুতরাং আমরা বসিয়ে নেব দেখো দুই দুগুণে চার মাইনাস দুই দুগুণে চার চারকে চার প্লাস ওয়ান স্কোয়ার তো ওয়ান ইন্টু ওয়ান বরকে ওয়ান আবার আমরা সেই কেউ একজন গুলা চাই করি চার আর একে পাঁচ প্লাস আছে না মা এখানে প্লাস ফোর এখানে প্লাস ওয়ান ফোর প্লাস ওয়ান কম ফাইভ মাইনাস ফোর প্লাস ফাইভ থেকে মাইনাস ফোর অর্থাৎ পাঁচ থেকে চার মিলে আমি বাদ দিয়ে দেই কত থাকবে ওয়ান এই ওয়ান সুপ্রিয় শিক্ষার্থী আমার যে পাঁচটাকে পাঁচটাকে দোয়া শুরু দিবকে সে পাঁচটাকে আমি তোমাদের আজকে পড়লাম তো তোমরা বাড়িতে এই অঙ্ক আমার করবে নিজে নিজে পড়ার চেষ্টা করবে ভিডিও থেকে বুঝবে যেখানে না বুঝবে সেখানে আমাকে আবার ফোন দেবে কারণ ক্লাসে কিন্তু আমার মোবাইল নাম্বার তোমাদের দেওয়া আছে সবাই অঙ্ক বই কিন্তু আমি লিখে রাখতে বলছিলাম তাহলে শেষের পৃষ্ঠা এর পরও আমি মোবাইল নম্বরটা লিখে দিলাম লিখে দিবে এখন তোমরা লিখে দাও যদি না বুঝো আমার এই নম্বরে ফোন দিবে আমার মোবাইল নম্বরটা হলো 01731 201 01 01 01 7 3 1 8 2 0 1 0 1 এবার তোমরা বাড়িতে এই অধ্যায়ে অর্থাৎ এই অনুশীলনী 4.2a তিন নম্বর বই থেকে তিন নম্বর যে এই তিন নম্বর অঙ্কটি বাড়িতে করবে খাতায় লিখবে ওই খাতা যখন আমাদের স্কুল খুলবে তখন আমাকে দেখাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর আমরা যে কারণে ক্লাস থেকে বঞ্চিত আমাদের সারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে সেই মহামারী করোনা ভাইরাস এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সরকার যে নিয়ম কানুন দিয়েছে যে বিধিবিধান দিয়েছে তা নিজেরা মেনে চলব পার্শ্ববর্তী সবাইকে দূরত্ব বজায় রেখে নিয়ম কানুন শেখাবে বা বলবে জানাবে নিজে চলবে অপরকে বলবে আর এই সাথে এই মহামারীর সাথে আর এক মহামারী আমাদের দেশে বন্যা এই বন্যা আমাদের আর এক মহামারী রূপ ধারণ করেছে তোমরা সুস্থ থাকবে পানিতে বেশি নামবে না কারণ এই পানিতেও অনেক ভাইরাস থাকে নিজে সতর্ক থাকবে ছোট ভাই বোনদেরকে যারা সাঁতার শিখেনি তাদেরকে পানির নিকটে নেবে না
এবং কেউ যদি সেখানে যায় তাদেরকে সাবধানভাবে নিয়ে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, খোদা হাফেজ। লাল রায়।